মাননীয় কলাশ্রী শ্রী বিনোদ খানাল এই তৎপরতার থেকে নেতৃত্বে কর্মশালা আয়োজন করা হয়েছে। বাস্তবত রূপায়িত হয়েছে। মই চারি বছরমান আগতে সুপিয়া বিনোদ খানাল ডাঙরিয়াক কৈছিল যে বিভিন্ন কর্মশালা হয়ে থাকে, আমার বিহুর কর্মশালা, গীতর কর্মশালা, নাচর কর্মশালা আর বিভিন্ন জনগোষ্ঠীর চহকী যে সংস্কৃতি আছে কর্মশালা হয়ে থাকে। আপনি ইমান লাগি থাকে গোর্খা জনগোষ্ঠীর বিভিন্ন দেওসী ভৈলী নৃত্যর সঙ্গিনী নৃত্য খুবী ডেন্সর পৰা ইমানখিনি জ্ঞানৰ অধিকারী, আপুনি জ্ঞানৰ ভঁৰাল, আপুনি কর্মশালার জড়িয়ে আমার উঠি অহা প্রজন্মক ছাত্র ছাত্রী কিয় এটা ওয়ার্কশপ আপনি নাপাব।
আমি এই কর্মশালা আমার সতিয়া সমষ্টির বিধায়ক শ্রীযুত পদ্ম হাজরিকা দেব উদ্যোগতা তৎপরতাত আমি আয়োজন করেছিল। এই কর্মশালাটো যা ইংরাজি এক তারিখ এক জানুয়ারির পর 12 জানুয়ারি লোক আসে, সেই মর্মে আজি এই কর্মশালার সমাপন সমারোহ লগতে এই মকর সংক্রান্তির উৎসব হিসাবে আমি এটা এই আয়োজন সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছো। তো মই এই আপনার নিউজের জড়িয়ে গোটাই আমার চারিদার বাকি গোটাই অসমবাসী রাইজক ভোগালী উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।